হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথ অ্যান্ড ম্যাথস বাই সঞ্জিত। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি ত্রিভুজের একটা বড় ত্রিভুজের মধ্যে ছোট ছোট কতগুলো হচ্ছে ত্রিভুজ আছে সেই সংখ্যাটা হচ্ছে নির্ণয় করব খুব সহজ এবং সরল সূত্রের সাহায্যে। আমি তোমাদের শেখাবো কীভাবে খুব সহজে হচ্ছে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করা যায়। এই প্রবলেমগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় হচ্ছে আসবে আসেই। হ্যাঁ, ম্যাক্সিমাম ছাত্ররা আছে এটা ভুল করে আসে, কতগুলো ত্রিভুজ আছে বড় ত্রিভুজটার মধ্যে অভ্যন্তরে। যেমন সমস্ত ধরনের চাকরির পরীক্ষা আছে, রেলের হচ্ছে গ্রুপ ডিতে আসে, তারপরে এসএসসি সিজিএলে আসে, 10+2 যে সিজিএল আছে সেই পরীক্ষা আছে, এমটিএসের পরীক্ষা, কোর্টের পরীক্ষা, পিএসসির পরীক্ষা, মিসলেনিসের পরীক্ষা, সমস্ত চাকরি, আবার WBCS-এর পরীক্ষা, সমস্ত চাকরির পরীক্ষাতে এই ধরনের হচ্ছে সমস্যা আসে এবং হচ্ছে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা এটা হচ্ছে ভুল করে আসে। হ্যাঁ, আমি হচ্ছে তোমাদের সঠিকভাবে হচ্ছে এবং খুব সহজ এবং সরল নিয়মের সাহায্যে শেখাবো যে কীভাবে হচ্ছে ত্রিভুজের সংখ্যা খুব সহজে নির্ণয় করা যায়। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। তাহলে এক নম্বর ছবিটা দেখো, এই একটাই ত্রিভুজ আছে তাই না, বোঝা যাচ্ছে? এই ছবিগুলো আমি আগে বোর্ডে এঁকে রেখেছি। এক নম্বর হচ্ছে কত, এক ত্রিভুজের সংখ্যা একটা তাই না, এক এক নম্বরে তো বোঝা যাচ্ছে এটা একটা ত্রিভুজ। দুই নম্বর ছবিতে এটা করছি যে ভার্টিক্যাল লাইনগুলো এই লম্বভাবে একটা ত্রিভুজকে যদি ভাগ করা হয় তাহলে কটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখানে কটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই একটা ত্রিভুজ, এই পাশে একটা, দুটো, আর বড় একটা, তিনটে, তাই তো? হ্যাঁ, এ পাশে একটা, দুটো, আর বড় একটা, তিনটে, তাহলে তিনটে হলো। আর এই পাশে ত্রিভুজে কটা ত্রিভুজ অঙ্কন হয়েছে দেখি, একটা, দুটো, তিনটে, তারপরে তিনটে, এই দুটো চারটে, এই পাঁচটা, পাঁচটা, এই একটা ছটা, ঠিক আছে, ছটা। আচ্ছা, তাহলে তিন আর দুই পাঁচ, এগুলো তো আমরা জানি গুণে বের করা, কিন্তু যে নিয়মের সাহায্যে আমি করবো শেখাচ্ছি। দেখো, নেমে অভ্যন্তরের ত্রিভুজগুলোকে এরকম সংখ্যা দিয়ে ডিভাইড করলাম, ওয়ান এটা এক নম্বর ত্রিভুজ, এটা দুই নম্বর ত্রিভুজ। তাহলে নিয়ম, কটা ত্রিভুজ উৎপন্ন হবে, উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 1+2=3। তারপরে পাশেরটাই চলে যাই এবং নাম্বারিং করি, এই 1, 2, 3, ঠিক আছে। এবং উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কত হবে, 1+2+3, 3 আর 2 5, একে 6টা। হ্যাঁ, গুণে দেখো ছটাই হবে, একটা, দুটো, তিনটে ত্রিভুজ, এই একটা, চারটে ত্রিভুজ, এই একটা, পাঁচটা ত্রিভুজ, আর বড় একটা, হ্যাঁ, ছটা ত্রিভুজ। তাহলে বিভিন্ন এভাবে নেমিং করবো অভ্যন্তরে ছোটো ত্রিভুজগুলোকে, 1, 2, 3 এইভাবে নেমিং করলাম, তারপরে এদের যোগফল হবে 1+2+3=6। এবার এই ছবিটা আছে, কটা ত্রিভুজ আছে, 1, 2, 3, 4, এর নেমিং করি 1, 2, 3, 4। হ্যাঁ, তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 1+2+3+4, 4 আর 3 7 আর 2 8, 9টা হলো তাই না। আরও সহজ করে দিচ্ছি, ঠিক আছে, কাউন্টিংয়ে কীরকম, n×n+1/2। আমরা জানি n সংখ্যক হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যোগফলের ফর্মুলা কি, হ্যাঁ, n×n+1/2। এখানে সাপোজ হচ্ছে তাহলে 1, 2, 3, 4, n এর মান 4 বসিয়ে দিই, 4×4+1, বাই যোগও করতে হবে না, 2×2=4। আচ্ছা, ও 1, 2, 2 আর 3, আচ্ছা, 1, 2, 3, 4, 4 আর 3 7 আর 2 9 আর 10টা, 4 আর 3 7 আর 2 আর 9 আর 10টা হবে, সরি, 4 আর 3 7 আর 2 9 আর 10, ফর সূত্রের সাহায্যে দেখছি, 4 আর 5 আর 10 10 10টা হলো। তারপরে পরেরটা কটা ত্রিভুজ আছে, নাম একই রকমভাবে করি, 1, 2, 3, 4, 5, তাই তো? তাহলে এদের যোগ, কটা ত্রিভুজ হবে, এদের যোগ ফল হবে 1+2+3+4+5, ঠিক আছে। এবার এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগ ফলে ফর্মুলা লাগালে আমাদের সোজা হয়ে যাবে n×n+1/2, এবং মুখোমুখি করতে পারো, 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 14, গুণে দেখতে পাচ্ছি 14টা। এবার সূত্রের সাহায্যে করি, n×n+1/2, তাই তো? তাহলে এখানে কত, n এর মান কত বসাবো, 5 বসাবো, তাই তো? n=5, তাহলে 5 বসাই, 5×5+1 ডিভাইডেড বাই হচ্ছে 2। আচ্ছা, 1, 2, 3, 4, 5, 5 আর 4 9, 9 আর 3 12 আর 2 14 আর 15 হবে, সরি, এখানে 15 হবে,
তাহলে তাহলে 2 3 9 6 3 5 15 সূত্রের সাহায্যে দেখতে পাচ্ছি হচ্ছে 15টা তাহলে বোঝা গেল দেখো কেমন কিছু কঠিন না যদি এই ভাবে সরলরেখাগুলো ত্রিভুজকে বিভক্ত করে তাহলে হচ্ছে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা সূত্র কি n * n + 1 / 2 যদি এরকম ধরো 15টা লাইন এরকম ভাগ করলো ঠিক আছে 15টা তখন আমাদের কাছে কমপ্লিকেটেড হয়ে যাবে গোনা তখন যোগফলটা করতে গেলে আমাদের এই সূত্রটা হচ্ছে লাগবে n into n plus 1 by 2 n এর মান 15 বসিয়ে দিলে তাহলে আমাদের উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হচ্ছে বেরিয়ে যাবে তাহলে আমরা এটা শিখলাম কি কোন একটা ত্রিভুজকে যদি এই ভাবে হচ্ছে বিভক্ত করা হয় হ্যাঁ ভার্টিক্যালি এই ভাবে যদি ভাগ করা হয় তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা সূত্র কি n into n plus 1 by 2 আর n টা কিভাবে পাবো এই ভাবে নেমিং করব হ্যাঁ উৎপন্ন ত্রিভুজের সংখ্যা এখানে কি হচ্ছে 1 plus 2 plus 3 এখানে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 1 plus 2 plus 3 plus 4 এখানে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হচ্ছে 1 plus 2 plus 3 plus 4 plus 5 ক্যালকুলেশন করে পেয়েছি হচ্ছে 15 মুখে মুখে যোগ করে 15 পাওয়া যাবে কিন্তু একটু বড় যদি হয়ে যায় যদি দেখা যায় যে 17 পর্যন্ত দিল তখন 1 থেকে 17 পর্যন্ত যোগফল 1 + 2 + 3 + 4 + 5 + 6 আপ টু 17 পর্যন্ত যোগ করতে গেলে আমাদের খুবই অসুবিধা হবে তখন আমরা সূত্রের সাহায্য নেব n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সূত্র কি n * n + 1 / 2 n * n + 1 / 2 এবার n এর মান 17 বসিয়ে দিলে যেটা হবে সেটাই आंसर তাহলে দেখো এইগুলো এবার দুই নম্বর টাইপ দেখো এবার কি হচ্ছে যে ত্রিভুজটাকে অনুভূমিক সরল রেখা হচ্ছে হরিজন্টাল লাইন হচ্ছে ভাগ করছে বিভিন্নভাবে হ্যাঁ বিভিন্ন সংখ্যায় এখানে বোঝা আছে এই দেখো আমি ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি অনুভূমিক রেখা কটা আছে একটা আছে তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা একটা এখানে এই সরল রেখা এখানে কটা ত্রিভুজ আছে এই ছবিতে এ দেখো আছে এই একটা ত্রিভুজ আর বড় একটা ত্রিভুজ দুটো এটা কিভাবে মনে রাখবো সিস্টেমটা হচ্ছে একটা অনুভূমিক রেখা দুটো অনুভূমিক রেখা অনুভূমিক রেখা যত সংখ্যা যতগুলো হবে উৎপন্ন ত্রিভুজের সংখ্যাও তত হবে একটা অনুভূমিক রেখা দুটো অনুভূমিক রেখা তাহলে ত্রিভুজ উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হবে হচ্ছে দুই সূত্রটা মনে রাখবা অনুভূমিক রেখার সংখ্যা যত হবে উৎপন্ন ত্রিভুজের সংখ্যাও হচ্ছে তত হবে তাহলে এই ছবিতে কটা ত্রিভুজ আছে দেখো এমনি তো গুণে দেখতে পাচ্ছি এই একটা দুটো এই একটা তিন এই একটা এই একটা এই একটা দুটো এই একটা তিনটে এটা অনুভূমিক রেখা কটা আছে একটা দুটো তিনটে তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হচ্ছে তিনটে হবে তাহলে নিয়মটা কি এইভাবে যদি কোনো সরলরেখাগুলি ত্রিভুজকে বিভক্ত করে তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কতগুলো হবে যতগুলো অনুভূমিক রেখা হবে উৎপন্ন ত্রিভুজের সংখ্যাও ততগুলো হবে অনুভূমিক রেখা এই ছবিতে কটা আছে একটা দুটো তিনটে হ্যাঁ তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হচ্ছে তিনটে হবে তারপরে ছবিতে চলে আসি এখানে কটা ত্রিভুজ আছে দেখো একটা দুটো তিনটে চারটে এখানে সোজা চারটে হচ্ছে তাহলে অনুভূমিক রেখা কটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা চার হবে পরীক্ষার সময় একটু কমপ্লিকেটেড করে দেবে হ্যাঁ একটু কমপ্লিকেটেড করে দেবে সেটা আমরা হচ্ছে যেভাবে আমি শিখাচ্ছি ওইভাবে গুনলেই তোমরা পেয়ে যাবে তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা গুনতেও হবে না এক দুই তিন চারটে অনুভূমিক রেখা আছে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কটা চারটে এখানে হচ্ছে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কটা আছে তাহলে কটা লাইন আছে গুনি অনুভূমিক রেখা একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হচ্ছে পাঁচটা হবে তাহলে বোঝা গেল এই নিয়মটা এটা হচ্ছে আগেরটা করলাম হচ্ছে ফার্স্ট টাইপ এটা হচ্ছে সেকেন্ড টাইপ তাহলে এইভাবে যদি কোনো সরলরেখাগুলি ত্রিভুজে বিভক্ত করে তাহলে উৎপন্ন হচ্ছে মোট ত্রিভুজের সংখ্যা কত হবে অনুভূমিক রেখার সংখ্যা যতগুলো হবে উৎপন্ন ত্রিভুজের সংখ্যাও ততগুলো হবে এই ছবিতে দেখো উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কটা আছে কটা হবে অনুভূমিক রেখা কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এই ছবিতে মোট ত্রিভুজের সংখ্যা কত কতগুলো পাঁচটি তাহলে দেখো এবার চলে আসি টাইপ থ্রিতে এবার মিক্সড এটা মিশ্রণ হরিজন্টাল লাইন অনুভূমিক রেখা আর হচ্ছে ভার্টিক্যাল লাইন হচ্ছে লম্ব রেখা এরা পরস্পরকে ছেদ করেছে তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কত হবে এরকম ফিগার জেনারেলি দেবে না একটু কমপ্লিট এরকম ছবি দেবে অথবা এর থেকে আর একটু বড় দেবে এরকম যাতে গুণে অনেক সময় নষ্ট হয় একজন হচ্ছে ক্যান্ডিডেটের হ্যাঁ চাকরির পরীক্ষার্থী সেরকমভাবেই হচ্ছে দেওয়া হয় যাতে গুণে ভেবা জায়গা খেয়ে যায় গুনতে গেলে তো হবেই না ঠিক আছে নির্ভুল হবে না ভুল হয়ে যাবে হ্যাঁ তার জন্য আমাদের সঠিক নিয়মটা শিখতে হবে দেখি এক নম্বর ছবিতে দেখি কীভাবে আমরা করব আচ্ছা যখন আমরা এরকমভাবে করব দেখো এই এই ভার্টিক্যাল এটা এটার কথা ভুলে যাও এটা আমি মুছে দিলাম এটা মুছে দাও
তাহলে কি এখানে ত্রিভুজে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কত হবে 1 2 এভাবে নেমিং করতে বলেছি আমি তাই দেখো এক নম্বর হচ্ছে টাইপ 1 এ শিখিয়েছি উৎপন্ন ত্রিভুজের 1 প্লাস 2 সমান হচ্ছে 3 তে আচ্ছা এবার চলে আসি ভার্টিক্যাল এই লাইন এই অনুভূমিক রেখার ক্ষেত্রে কি নিয়ম বলেছি অনুভূমিক রেখার নিয়মের ক্ষেত্রে কটা অনুভূমিক রেখা আছে দুটো তাই তো তাহলে উৎপন্ন এইভাবে তাহলে দুটো তাহলে হচ্ছে তাহলে দুই হলো এবার মোট উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হবে 3 ইনটু 2 সমান 6 ভালো করে বুঝে নাও আলাদা আলাদা করে ইয়ে করতে হবে যদি এই লাইনটা না থাকতো তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যাটা এই সরলরেখাটা কটা এই সরলরেখাটা কটা ত্রিভুজে তৈরি করতো তাহলে 1 প্লাস 2 হচ্ছে 3 পেলাম এইবার যদি এটা না থাকতো এই লাইনটা না থাকতো ভার্টিক্যাল লাইনটা না থাকতো লম্বরেখাটা না থাকতো অনুভূমিক রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কটা হতো একটা লাইন দুটো লাইন তাই তো টাইপ 2 তে আমি বলেছি অনুভূমিক রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কতগুলো হয় লাইন যতগুলো হয় একটা সরলরেখা দুটো সরলরেখা তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হচ্ছে কি হ্যাঁ সেক্ষেত্রে 2 তাহলে মোট উৎপন্ন ত্রিভুজের সংখ্যা অর্থাৎ অনুভূমিক রেখা আর হচ্ছে উলম্ব রেখা এদের এরা দ্বারা উৎপন্ন মোট ত্রিভুজের সংখ্যা এই দুটো মাল্টিপ্লাই করতে হবে 3 গুণ 2 হচ্ছে 3 গুণে 6টা বোঝা গেল তাহলে হ্যাঁ তাহলে ওই দুটো নিয়মের হচ্ছে গুণন করতে হবে গুণ করতে হবে তাহলে মোট ত্রিভুজের সংখ্যা পাওয়া যাবে এই ছবিতে আসি দেখি এটাকে এইটার উপরেও করি তাহলে 1 2 3 যদি এই অনুভূমিক রেখাটা না থাকতো তাহলে এই সরলরেখা আর এই সরলরেখা দ্বারা উৎপন্ন মোট ত্রিভুজের সংখ্যা কতগুলো হবে 1 প্লাস 2 প্লাস 3 3 আর 2 5 আর 6টা তাই তো এবার হচ্ছে কি যদি এই লাইনগুলো না থাকতো তাহলে হচ্ছে এই সরলরেখা দ্বারা উৎপন্ন হচ্ছে ত্রিভুজের সংখ্যা পেতে গিয়ে কী করে নির্ণয় করি কটা লাইন আছে একটা দুটো এই একটা সরলরেখা এই একটা সরলরেখা দুটো সরলরেখা তাহলে এই সরলরেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কত হতো একটা হচ্ছে হ্যাঁ দুটো তাহলে মোট ত্রিভুজে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 6 ইন্টু 2 সমান হচ্ছে 12 6 ইন্টু 2 ভালো করে বুঝে নাও নিয়মটা কি যদি অনুভূমিক রেখাটা না থাকতো হ্যাঁ অনুভূমিক রেখাটা না থাকতো তাহলে হচ্ছে এরকম নেমিং করলাম এক নম্বর টাইপে শিখেছিলাম 1 2 3 এদের যোগফল হবে 1 প্লাস 2 প্লাস 3 6 হলো এইবার যদি এই লাইনগুলো না থাকতো তাহলে এই যে অনুভূমিক রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের সংখ্যা পেতে গেলে কী করেছি কী নিয়ম বলেছি যে কতগুলো অনুভূমিক রেখা আছে এই একটা অনুভূমিক রেখা আছে এই একটা অনুভূমিক রেখা আছে দুটো অনুভূমিক রেখা আছে তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 2 হবে তাহলে অতএব অনুভূমিক রেখা এবং এই রেখাগুলো তির্যক রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের হচ্ছে সংখ্যা কত হবে 6 ইন্টু 2 সমান হচ্ছে 12 আচ্ছা তাহলে এটা বোঝা গেল এবার ওই ছবির ক্ষেত্রে আসি এখানে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কতগুলো হবে একই রকম কটা লাইন আছে কটা 1 2 নেমিং করলাম তাহলে যোগ করি 1 প্লাস 2 প্লাস 3 3 আর 3 আর 2 5 আর 6 হলো আচ্ছা তাহলে যদি অনুভূমিক রেখাগুলো না থাকতো তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 6 হতো এবার দেখি অনুভূমিক রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কতগুলো হচ্ছে হ্যাঁ অর্থাৎ কটা অনুভূমিক রেখা আছে একটা দুটো তিনটে তাই তো একটা দুটো তিনটে তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হচ্ছে হ্যাঁ তিনটে পাচ্ছি তাই তো তিনটে পাচ্ছি তাহলে মোট উৎপন্ন ত্রিভুজের সংখ্যা এইটা আর এইটা হচ্ছে গুণ করতে হবে 6 ইন্টু 3 সমান হচ্ছে 3 6 18টা এই ছবিতে মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে 18টা হবে আচ্ছা তাহলে আরেকবার বলে দিই নিয়মটা তাহলে যদি অনুভূমিক রেখাগুলো না থাকতো তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কত হতো এরকমভাবে নাম্বারিং করতে হবে আমাদের 1 2 3 তাহলে 1 প্লাস 2 প্লাস 3 অর্থাৎ 6 ঠিক আছে অর্থাৎ এই তির্যক রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 6টা আর অনুভূমিক রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কত হবে যদি এবারে ওটা করতে গেলে কী করতে হবে এই মনে করি এই লাইনগুলো হচ্ছে নেই তাহলে সেক্ষেত্রে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা পেতে গেলে কী করতে হবে কতগুলো অনুভূমিক যতগুলো অনুভূমিক রেখা থাকবে উৎপন্ন ত্রিভুজের সংখ্যাও ততগুলো হবে অনুভূমিক রেখা কতগুলো আছে একটা দুটো তিনটে তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা তিনটে হলো তাহলে অতএব মোট ত্রিভুজের সংখ্যা উৎপন্ন ত্রিভুজের সংখ্যা অর্থাৎ হচ্ছে এই তির্যক রেখা এবং হচ্ছে অনুভূমিক রেখা দ্বারা উৎপন্ন মোট ত্রিভুজের সংখ্যা এই 6 আর 3 হচ্ছে গুণ করতে হবে 3 6 18টা তারপরে ছবিতে চলে আসি এই ছবিতে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা এরকম ধরনের আমাদের প্রবলেম হচ্ছে চাকরির পরীক্ষায় হচ্ছে দেয় যাতে ঘাবড়ে যায় গুনতে গেলে ভুল হবেই আরও আরও একটা দুটো তিনটে সরলরেখা যদি বাড়িয়ে দেওয়া যায় ছবিটা আরও কমপ্লিকেটেড হয়ে যাবে আরও যে জটিল হয়ে যাবে সেই ক্ষেত্রে কেউ যদি মনে করে যদি আমি গুণে ত্রিভুজের সংখ্যা বের করবো তাহলে সে তার অনেক সময় নষ্ট হয়ে যাবে প্রায় হচ্ছে 15-20 মিনিট সময় নষ্ট হবে উপরন্তু হ্যাঁ ভুল হয়ে যাবে তাই তো কমপ্লিকেটেড হয়ে যাবে জটিল হয়ে যাবে তার উত্তর হচ্ছে সঠিক হবে না তাহলে দেখি এইখানে
উৎপন্ন ত্রিভুজের সংখ্যা আমরা এই যে সূত্র দুটো শিখেছি সেই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করব। তাহলে অনুভূমিক রেখাগুলো নেই মনে করি, তাহলে এইভাবে নাম্বারিং করি, 1 2 3 4 নাম্বারিং করলাম, তারপরে এদের যোগ করতে হবে, তাই তো? উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 1 + 2 + 3 + 4 করলাম, 3 + 4, তাহলে যোগ করি 4 আর 3 7 আর 2 9, আর আগে 10 হলো, তাই তো? 10 হলো। তারপরে এইবার অনুভূমিক রেখা, তো হরিজেন্টাল লাইন বা অনুভূমিক রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কত হবে? কি বলেছি আমি যে অনুভূমিক রেখার সংখ্যাই হবে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা। তাহলে অনুভূমিক রেখা কতগুলো আছে? হ্যাঁ, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কত হবে এক্ষেত্রে? 5টা, তাই তো? তাহলে এই ছবিতে মোট হচ্ছে ত্রিভুজের সংখ্যা, তাহলে পেতে গেলে 10 আর 5 গুণ করতে হবে। উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 5 × 10 = হচ্ছে 50টা হবে। এই ছবিতে উৎপন্ন মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে 50টা হবে। আর একবার দেখে নাও, তাহলে যদি অনুভূমিক রেখা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমার না থাকে, তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা পেতে গেলে এই 1 + 2 + 3 + 4 এইভাবে যোগ করলাম, 10 হলো। এবার অনুভূমিক রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের সংখ্যা পেতে গেলে কী করতে হবে? অনুভূমিক রেখার সংখ্যা নির্ণয় করতে হবে। অনুভূমিক রেখার সংখ্যা কতগুলো আছে? 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে অনুভূমিকভাবে অর্থাৎ এই রেখাগুলো দ্বারা উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 5টা। তাহলে অতএব এই অনুভূমিক রেখা আর তির্যক রেখা দ্বারা উৎপন্ন মোট ত্রিভুজের সংখ্যা 5 × 10 = হচ্ছে 50টা। তাহলে বোঝা গেল, হ্যাঁ, এ আমাদের আর ভুল হবে না যেভাবে আমি তোমাদের শেখালাম। দেখো, এবার আসি টাইপ 4-এ। দেখো এই টাইপের এই ছবিতে কটা ত্রিভুজ আছে? দেখো নাম্বারিং করি, 1 2 3 4, তাই তো? এই একটা ত্রিভুজ 1টা, এই একটা ত্রিভুজ 2টো, এপাশে একটা 3টে, এপাশে একটা 4টে, তাই তো? হ্যাঁ, বড় ত্রিভুজের অভ্যন্তরে 4টে ত্রিভুজ আছে আর বাইরে হচ্ছে বড় একটা 5টা। তাহলে 4 একে 4 একে 5, অর্থাৎ ভেতরের ত্রিভুজটা যদি বাইরের হচ্ছে, হ্যাঁ, ভেতরের ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু যদি বাইরের ত্রিভুজকে তিনটি পয়েন্টে হচ্ছে কি ছেদ করে, তাহলে উৎপন্ন ত্রিভুজের মোট সংখ্যা হবে হচ্ছে 4 একে 5টা। তাহলে ভেতরের ওই ত্রিভুজটা, ভেতরের এই ত্রিভুজটা বাইরের ত্রিভুজের প্রত্যেক বাহুকে হচ্ছে 3টে বিভিন্ন বিন্দুতে ছেদ করেছে, তাহলে উৎপন্ন ত্রিভুজের মোট সংখ্যা হবে 4 একে 5টা। এইটা দেখি, এবার দেখি এই বাইরের ত্রিভুজটা, তাই তো? এই ভেতরের ত্রিভুজটা 3টে পয়েন্টে ছেদ করেছে, তাহলে এইটা আর হচ্ছে এইটা মিলে কটা হচ্ছে? 4টে। তারপর আবার ভেতরের ত্রিভুজটা, এইটা আর বাইরেরটা মিলে আরও 4টে হবে, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই বড়টা আর হচ্ছে এইটা মিলে হচ্ছে আরও 4টে, আর হচ্ছে বাইরের হচ্ছে বড় একটা হচ্ছে 9টা। তাহলে ভুল হবে না আমাদের। কীরকম নিয়মটা বলে দিচ্ছি, দেখো বাইরের ত্রিভুজটা, দুটো করে ত্রিভুজ নেবো, বাইরের ত্রিভুজটা আর এই ত্রিভুজটা মিলে হলো 4টে, আবার এই ত্রিভুজটা আর হচ্ছে এই ত্রিভুজটা মিলে আর 4টে, আর বড় একটা, 4 আর 4 = 8 আর 9, তাহলে মোট উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হচ্ছে 9টা হবে। দুটো দুটো করে ত্রিভুজ হচ্ছে বাইরেরটা এবং তারপরের ত্রিভুজটা, এইভাবে সিলেক্ট করে নেবো আমরা। হ্যাঁ, এক্ষেত্রে দেখি আমরা ঘাবড়াবো না, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা মিলে কতগুলো ত্রিভুজ হবে? 4টে। তারপরে এইটা আর পরেরটা, এইটা আর পরেরটা মিলে কটা হবে? আরও 4টে। তারপরে চলে আসি এইটা আর হচ্ছে ভেতর এই এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা মিলে কটা হবে? আরও 4টে, আর বাইরের বড় একটা, 3 × 4 = 12 আর 13, তাহলে আর ভুল হবে না এই ধরনের প্রবলেম দিলে। হ্যাঁ, তাহলে বোঝা গেল কীরকম। আবার একবার বলে দিচ্ছি, দেখো এই বাইরের ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো মিলে 4টে হলো ত্রিভুজ, আবার এই ত্রিভুজটা আর পরের ত্রিভুজটা, এই দুটো মিলে হলো 4 আরও 4টে, তারপরেরটা এই ত্রিভুজটা আর হচ্ছে এর পরের ত্রিভুজটা ভেতরের, আরও 4টে, তার বড় একটা ত্রিভুজ, 3 × 4 = 12 আর 13। তাহলে এই ধরনের প্রবলেম আসলেও তোমাদের আর ভুল হওয়া উচিত না। দেখো, এবার টাইপ 5, দেখো এই ধরনের ছবি। হ্যাঁ, এখানে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কতগুলো হবে সেটা পেতে গেলে দেখো এই লাইনগুলো নেই মনে করি, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, এগুলো ছবিটাকে ভাগ করে নিতে হবে আমাদের। তাহলে ওই লাইনগুলো যদি না থাকে, তাহলে এই ছবিটার ছবি কীরকম হবে? এইরকম ছবি হবে, তাই না? মনে করি এই লাইনগুলো নেই, তাহলে এইটার আমি নিয়ম শিখিয়েছি, এদের দ্বারা উৎপন্ন ত্রিভুজে কী হবে? ভেতরের ত্রিভুজটা বাইরের ত্রিভুজকে 3টে বাহুকে 3টে শীর্ষবিন্দুতে ছেদ করেছে, তাহলে এক্ষেত্রে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কটা হবে? হ্যাঁ, 4টে, আর বাইরে 1টা 5টা, তাই না? আমি বলেছিলাম 5টা।
আচ্ছা, তাহলে যদি ভেতর এই লাইনগুলো না থাকে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 4 একে 5টা হলো। এবার দেখি 5টা হলো, এবার এখানে একটা দুটো, এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ, দুটো এখানে দুটো এখানে দুটো এখানে দুটো, তাই তো 2 2 4 আর 2 6টা, তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 6 আর 5 11টা হবে। আমরা পার্ট পার্ট করে নিয়ে ভাববো, ছোট ছোট ভাব। যদি এই সরলরেখাগুলো না থাকে তাহলে ছবিটা কিরকম হবে এক্ষেত্রে, এরকম। তাহলে এই ছবি ত্রিভুজের সংখ্যা কটা হয় বলেছি, এই 1 2 3 4, বড় একটা 5টা হলো, তাই তো। এবার এই লাইনগুলো আছে মনে করি, এবার বাইরে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 6টা, আর 5-এ 11টা, তাহলে এই ছবিতে মোট উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হবে 11টা, বোঝা গেল? তাহলে এবার এই ছবিতে চলে আসি, ওই একই নিয়ম, তাই তো। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজ, আবার এই লাইনগুলো নেই মনে করি, এই লাইনটা নেই, এই লাইনটা নেই, এই লাইনটা নেই, তাহলে আমরা এক্ষেত্রে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কতগুলো হয় কী করে, এইটা আর এইটার জন্য কটা হবে, এইটা আর এইটার জন্য 4টে হবে। আবার এই ত্রিভুজটা এই এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার জন্য আরও 4টে হবে, আর বড় একটা কত, বড় 1+, এই হলো 4 আর 4 8 9টা পেলাম, এখানে এখানে পেলাম হচ্ছে 9টা। তারপরে চলে আসি এই দুটো দুটো করে, এখানে দুটো, তাই তো, এখানে দুটো, এখানে দুটো ত্রিভুজ, এখানে দুটো ত্রিভুজ, তাই তো, একটা দুটো, তাহলে 3 × 6, তাহলে 9 আর 6 কত হলো 15টা। এই ছবিতে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হচ্ছে 15টা, পার্ট পার্ট করে নিয়ে ভাঙবো ছোট ছোট ভাগে। হ্যাঁ, তাহলে এই ছবিতে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা বলতে মনে করি এইটা নেই, এইটা লাইনটা নেই, এই লাইনটা নেই, এই লাইনটা নেই, তাহলে এই দুটো ত্রিভুজের জন্য কত হবে, 4টে হবে ত্রিভুজের সংখ্যা। আবার ভেতরের ত্রিভুজ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিয়ে মিলে কত, আরও 4টে, আর বাইরের হচ্ছে বড় একটা, এইভাবে হলো 9টা ত্রিভুজ। আর এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, তাহলে 2+2+2, 6টা 9 আর 6 15টা। এবার ওই ছবিটা চলে আসি, ওরকম ধরনের ছবি থাকলে কীরকম করবো, হ্যাঁ, উৎপন্ন ত্রিভুজের সংখ্যা, তাহলে নাম্বারিং করি 1 2 3 4 5 6 5 6 7 8 9, এইভাবে হচ্ছে 9টা হলো, 9টা ত্রিভুজ হলো। আর কত, আর হরিজেন্টাল লাইন কটা আছে, 1টা 2টো 3টে, +3 আর 9 আর 3 12টা, তাই তো। তাহলে এইভাবে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা, এখানে মোট ত্রিভুজের সংখ্যা কতগুলো হলো, হ্যাঁ, এইভাবে হলো 12টা, আর বড় একটা, বড় আর একটা যোগ হবে, তাই না, বাইরে বড় একটা, 12 আর 13, ভালো করে বুঝে নাও। এই ত্রিভুজে এই ছবিতে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কতগুলো, নাম্বারিং করে 1 2 3 4 5 6 7 8 9টা, এইভাবে গুনলাম 9টা হলো, 9টা অনুমিক সরলরেখা কটা আছে, 1টা 2টো 3টে, 9 আর 3 12টা, আর বড় হচ্ছে বাইরের বড় একটা 13টা, তাহলে মোট উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হলো কটা, 13টা ওই ছবিতে, তাহলে বুঝে নাও। তাহলে বোঝা গেল এই ধরনের প্রবলেম, দেখো এবার দেখো এই ফিগারে এই ছবিটায় কতগুলো ত্রিভুজ আছে কীভাবে বের করি। দেখো এর এই যে বেসটা রয়েছে, বেসের উপর কটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আছে 2টো, এই একটা ত্রিভুজ আছে 3টে, এই একটা ত্রিভুজ আছে, হ্যাঁ, অর্থাৎ এই ত্রিভুজের ওপরে, হ্যাঁ, যে ত্রিভুজগুলো রয়েছে ভূমি আছে এই এইগুলো নেব, এই 1টা 2টো 3টে 4টে। আচ্ছা, এবার দেখো এই এই বাহুটার ওপরে এরকমভাবে 4টে ত্রিভুজ আছে, 1টা এর এই পাশে 2টো 3টে 4টে, এই পাশেও 1টা 2টো 3টে 4টে, এরকম সমান সংখ্যক যদি ত্রিভুজ থাকে তাহলে এই নিয়মটা সেক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে 4টে আছে এরকম ত্রিভুজ, এই 1 2 3 4, 4টে ত্রিভুজ, তাহলে নাম্বারিং করি 1 2 3 4, নাম্বারিং করো 1 2 3 4, তারপরে 1 নম্বরটা এখানেই লিখলাম 1, তারপরে এখানে চলে আসি এই এই প্লাস চিহ্ন দিলাম, তাহলে 2 আর 1 কত হলো 3, তারপর আবার এরকম করি এই এই এখানে প্লাস চিহ্ন দিলাম, 3 আর 3 এখানে 6 লিখলাম, তারপর আবার এরকম করি এই লিখলাম এই লিখলাম, এখানে প্লাস চিহ্ন দিলাম, অ্যারো, তারপরে এই 6 আর 4 10, এরপরে এগুলো অ্যাড করতে হবে, 6 10 6 3 1 কত, 10 আর 6 16 আর 3 19 আর 1 20 হলো,
এবার 20টা হলো, এইবার করব কি আরেকটু কাজ আছে, এই এই নাম্বারটা ছেড়ে দেব, এই নাম্বারটা ছেড়ে দিয়ে প্রথমটা ছেড়ে দিতে হবে, 6 যোগ করতে হবে, আবার পরে এটা ছেড়ে দিয়ে 6 যোগ করলাম, তারপর 3 ছেড়ে দিয়ে 1 যোগ করতে হবে, 1 তাহলে কত 6 আর 7, তাহলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা 20 আর হচ্ছে 7 হচ্ছে 7টা, 20 আর সাথে 27 হবে। দেখো সিস্টেমটা একটু দেখো শিখে নাও, তাহলে এই বেসের উপরে, বেসের উপরে কটা ত্রিভুজ আছে, 1 2 3 4, তাহলে 1 2 3 4 এইভাবে লিখব, লিখে এক সংখ্যাটা এখানে লিখলাম, তারপরে এই এই এখানে প্লাস চিহ্ন দেব, মানে 2 আর 3 রেজাল্টটা এখানে লিখেছি, আবার এরকম করে এরকম করলাম, এখানে প্লাস চিহ্ন 3 আর 3 হচ্ছে 6 এখানে লিখলাম, তারপরে আবার এখানে প্লাস চিহ্ন দেবো, 6 আর 4 10 এখানে লিখলাম। এবার এদের অ্যাড করতে হবে, 6 আর 4 10 10 আর 6 16 16 আর 3 19 আর 20, এখানে 20টা হলো, তারপরে কী করতে হবে, ফার্স্ট নাম্বারটা ছেড়ে দিতে হবে, 10 ছেড়ে দিয়ে এর যোগ করতে হবে হচ্ছে 6 যোগ করতে হবে, আবার হচ্ছে 3 ছেড়ে দিতে হবে, 1 যোগ করতে হবে, তাহলে 6 আর 7 হলো, তাহলে 20টা আর 7 হচ্ছে 27টা ত্রিভুজ হবে। তাহলে বোঝা গেল এই নিয়মটা এটার উপরেও প্রযোজ্য করা যাবে, এই নিয়মটা কি এইটার উপরেও প্রযোজ্য করে দেখছি, দেখো কটা ত্রিভুজ আছে, 1টা 2টো 3টে, ও এইগুলো কিন্তু হবে না, এর বেসের উপরে, হ্যাঁ এটা তো শীর্ষবিন্দু উল্টে গেছে ত্রিভুজটা, এই ত্রিভুজটা নিতে হবে, 1টা 2টো 3টে, তাহলে 1 2 3 করলাম, এইভাবে অন্যভাবে শিখেছিলাম আগে, কত 13টা, দেখি 13টা হয় কি না এই এই নিয়মে, তাহলে কী করবো ফার্স্টে, এখানে এক সংখ্যাটা লিখলাম, তারপরে এই এই, তাই তো প্লাস চিহ্ন দিলাম, 2 আর 3 হলো, তারপরে আবার এই এই, তাই তো প্লাস চিহ্ন দিলাম, তাহলে 3 আর 3 কত হলো, 6, তারপরের স্টেপে কী করতে হবে, 6 আর 3 9 আর 10 যোগ করি, 6 যোগ 3 যোগ 1 কত হলো, 10, তারপরে কী বলেছি আমি, প্রথমটা সংখ্যাটা ছেড়ে দিতে হবে, 6 ছেড়ে দিয়ে 3 যোগ করি, তারপরে আবার 1 ছেড়ে দিতে হবে, তাহলে তাহলে প্লাস হচ্ছে 3 কত হলো, 10 আর 3 13, তাহলে মোট উৎপন্ন ত্রিভুজের সংখ্যা এইভাবে দেখতে পাচ্ছি 13, হ্যাঁ আর আগে ওইভাবে করেছিলাম ওইভাবেও 13, দুটো নিয়মই ঠিক আছে। তাহলে দেখো আমি যে কটা টাইপ শেখালাম এই টাইপের বাইরে তোমাদের কোনো হচ্ছে প্রবলেম দেবে না, হ্যাঁ এর মধ্যে থেকে এই যতগুলো ত্রিভুজের ওপরে প্রবলেম হচ্ছে করালাম ত্রিভুজের সংখ্যা নির্ণয়, হ্যাঁ এর থেকে তোমরা হচ্ছে কমন পেয়ে যাবে, আশা করি এরপরে বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের সংখ্যা নির্ণয় করারও আমি হচ্ছে সূত্র এবং নিয়ম তোমাদের হচ্ছে শেখাবো, তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। তাহলে আজকের ভিডিও এখানেই হচ্ছে শেষ করছি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে হচ্ছে সাবস্ক্রাইব করবে, আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা নতুন নতুন কিছু অবশ্যই শিখতে পারবে যা তোমাদের হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক এবং চাকরির পরীক্ষায় খুবই খুবই কাজে লাগবে, হ্যাঁ তাহলে তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা হচ্ছে হ্যাঁ দিন রাত পড়াশোনা করে পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করে তোলো, এবং আমি আশা করবো যে তোমরা ভবিষ্যতে সকলেই একটা চাকরি পাবেই পাবে, এই দৃঢ় প্রতিজ্ঞা নিজেদের মধ্যে সবসময় হচ্ছে সঁপে রাখো এবং হচ্ছে কঠোর পরিশ্রমের সাথে অধ্যয়ন করো দিন রাত, দেখবে তোমাদের সাফল্য একদিন না একদিন আসবেই আসবে, হাল কখনোই ছাড়বে না, এটা আমাদের আমার তরফ থেকে তোমাদের হচ্ছে হ্যাঁ চরম উপদেশ, কখনো হাল ছাড়বে না, ব্যাট ক্রিজে ব্যাট নিয়ে দাঁড়িয়েই থাকো, ঠিক আছে ক্রিজে ব্যাট নিয়েই দাঁড়িয়েই থাকো, ব্যাট করতেই থাকো, ঠিক আছে একটা না একটা বল তোমার সিক্স হবেই হবে, একটা না একটা হিট তো করতে পারবে, ঠিক আছে মিস হোক, প্রথম বলে মিস, সেকেন্ড বল মিস, থার্ড বল মিস, কতগুলো বল মিস হবে, একটা স্টেপ আউট করে মারতে তো পারবাই পারবা, আমি আশা করি সিক্স একবার না একবার হবেই হবে, আর যখনই সিক্স তোমাদের লেগে যাবে হ্যাঁ তখনই তোমরা জীবনে সাফল্য পাবে, তাহলে তোমরা মন দিয়ে পড়াশোনা করো, হ্যাঁ সকলেই ভালো থেকো সুস্থ থেকো, বেস্ট অফ লাক।